করোনার গহ্বরে হারিয়ে গেল আরও এক কিংবদন্তি, সমাপ্ত হলো গণসঙ্গীতের এক অধ্যায়। শোক আর শূন্যতায় প্রিয় শিল্পী ফকির আলমগীরকে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন দীর্ঘদিনের সহযোদ্ধা, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিরা। চিরনিদ্রায় গণসঙ্গীত শিল্পীকে শায়িত করা হয়েছে খিলগাঁও তালতলা কবরস্থানে। সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত। বিমূর্ত নিরবতা কিংবা শোক শূন্যতা সবই মূল্যহীন মহামারী কোভিডের কাছে, তাই তো তার গহ্বরে যুক্ত হলো আরও এক কিংবদন্তির নাম, শেষ হলো গণসঙ্গীতের এক অধ্যায়। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সকালে খিলগাঁও পল্লিমা সংসদে নিয়ে আসা হয় ফকির আলমগীরের মরদেহ। এরপর রাষ্ট্রীয় সম্মাননায় তাকে দেয়া হয় গার্ড অব অনার। এরপর অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। আমরা চাই সবাই দোয়া নিয়ে সে ওপারে যেন ভালো থাকে। তার আক্ষেপ রয়ে গেল স্বাধীনতা পদক পাননি, স্বাধীনতা পদক আর পাওয়া হলো না। স্যার গানগুলো খুব সম্পদ, এই দেশের জন্য সম্পদ, সাধারণ মানুষের কথা রয়ে গেছে সেই গানের মধ্যে। সরকারের কাছে চাওয়া হচ্ছে একটাই, যে মরণোত্তর হলেও যাতে স্বাধীনতা পদকে ভূষিত করা হয় বাবাকে। পরের যাত্রা কেন্দ্রীয় শহীদ মিনারে, ঝুম বৃষ্টির মধ্যেই সেখানে প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন দীর্ঘদিনের সহকর্মীরা, শ্রদ্ধা জানান সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিরাও। আজকে গুরু সেবা দিবস, আমার গুরুর মতে ছিলেন, আজকে গুরুকে সেবা দিয়েছে তার জানাজা পড়ে। গণসঙ্গীতের প্রতি শ্রদ্ধা রেখে বারবার যে কোনো প্রগতিশীল আন্দোলন, যে কোনো অরাজকতার বিরুদ্ধে বারবার রাজপথে এসেছেন। তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন, একুশে পদক সহ অনেক পদকে ভূষিত হয়েছেন। তারই প্রস্থান আসলে একজন কিংবদন্তির প্রস্থান, মুক্তিযুদ্ধের একটা বাতি নিভে গেল। বাদ জোহর খিলগাঁও মাটির মসজিদে শেষ জানাজা শেষে তালতলা কবরস্থানে দাফন করা হয় গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের মরদেহ। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।